أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. আহলে হাদিস বলেন, বেরেলভি বলেন এবং দেওবন্দি বলেন, এই যে তিনটি বিশাল মাসলাকের লোক আমাদের বাংলাদেশে বসবাস করছেন, এদের মতবাদগুলি মুসলিমদের কেউ মানবে কিনা? কোরআনের ভিতরে যদি আমরা 3 নম্বর সূরা আল ইমরান এর 103 নম্বর আয়াতে দেখি, আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআলাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিয়মাতি ইখওয়ানা ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনু আল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এর অনুবাদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু, আল্লাহ তাআলার রজ্জু হলো এই কোরআন, এই কোরআনকে তোমরা সবাই একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না। তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন, যখন একে অন্যের দুশ্মন ছিলে কিন্তু আল্লাহ তোমাদের মধ্যে আকর্ষণ পয়দা করেছেন, তারই নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়ে গেছো, অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে, আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন, আল্লাহ এমনি করে বিস্তারিতভাবে সব হুকুম তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন ঠিক পথে তোমরা এগিয়ে যেতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মুসলিমদেরকেও তো নিষেধ করেছেন যে কোনোভাবে কোনো ধরনের ফিরকার সাথে সম্পর্ক করা যাবে না, সবাই মিলে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এই সবাইয়ের ভিতরে আহলে হাদিস রয়েছেন, বেরেলভি রয়েছেন, দেওবন্দি রয়েছেন, সবাই মিলে যদি কোরআনকে আঁকড়ে ধরা হয় তাহলে এইসব মশলা পৃথিবীতে থাকবে না। আর মুসলিমরা কোনো ধরনের কোরআন বিরোধী মতবাদকে পছন্দ করে না, কারণ তাদের জানা আছে 6 নম্বর সূরা আল আনআম এর 159 নম্বর আয়াতে বলা হচ্ছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরু মিনাল্লাহ সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয় যারা ইসলামের যে ফায়সালা সেই ফায়সালার বিপরীত মানুষেরা নিজেরা ফায়সালা তৈরি করে নিয়েছে, মতবাদ মাসলাক তৈরি করে নিয়েছে, তাদের সাথে রাসুলের কোনো সম্পর্ক নেই, তাদের সব দায়িত্ব আল্লাহ তাআলার উপরে ন্যস্ত, আর আল্লাহ রব্বুল আলামিন তাদের এই সব কৃতকর্মের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন এবং পরকালে সব কিছু তাদেরকে বাতলে দিবেন যা তারা করে আসছে এই পৃথিবী থেকে। তো এই দুটি আয়াত থেকে আমরা জানলাম ফিরকাবন্দি করা যাবে না, কারণ এগুলি যারা করছে তারা সবাই দোজকের কিনারায়, আগুনের কিনারায় দাঁড়িয়ে আছে। তো ফিরকা মাসলাক এগুলি অ্যাকচুয়ালি মানুষকে নিয়ে যায় শত্রুতার দিকে। যখন আহলে হাদিসদেরকে আমরা দেখি তারা বেরেলভিদেরকে পছন্দ করে না, আবার বেরেলভিদের যখন দেখি তারা দেওবন্দিদেরকে পছন্দ করে না, এমত অবস্থা এরা একজন আরেকজনের পিছনে নামাজও পড়তে রাজি না, কিন্তু মুসলিমরা সকলের পিছনে সালাত কায়েম করে। আর সালাত হলো একটি ভালো কাজ, এই ভালো কাজে তারা একে অপরের সহযোগিতা করে, বিধায় আহলে হাদিসদের ইমামদের পিছনে হোক, বেরেলভিদের ইমামদের পিছনে হোক, দেওবন্দিদের ইমামদের পিছনে হোক, মুসলিমরা নামাজ পড়ে নেয় এবং তাদের নামাজ হয়ে যায়। আর এদের একে অপরের মাঝে শত্রুতায় আমরা দেখতে পাই, এরা একজন আরেকজনকে পথভ্রষ্ট মনে করে, এমত অবস্থায় আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা সবাই মিলে কোরআনকে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হয়েও না, বিভিন্ন পার্টিতে আর বিভিন্ন দলে তোমরা বিভক্ত হয়ে যেও না। এছাড়াও যদি আমরা এই কোরআনের 30 নম্বর সূরা রোম এর আয়াত নম্বর যদি আমরা 32, 31 এবং 32 দেখি, এখানে আল্লাহ বলছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সবাই তার দিকে ধাবিত হও, তার দিকে নিবৃষ্ট হও এবং তাকওয়া অর্জন করো, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো আর সালাত কায়েম করো,
আর যারা অংশীবাদী মুশরিক তাদের সাথে তোমরা যেও না। মিনাল্লাদিনা ফাররাকু দীনহুম ওয়াকানু শিয়া, যারা বিভিন্নভাবে ফায়সালার গ্রন্থ তৈরি করে নিয়েছে। মিনাল্লাদিনা ফাররাকু, যারা পৃথক পৃথক করে নিয়েছে দীনহুম, তাদের ফায়সালার গ্রন্থ, তাদের ফায়সালা, তাদের জীবন ব্যবস্থা। ওয়াকানু শিয়ান, আর তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আর সেখানে তারা কি করছে? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তারা সবাই নিজ নিজ দল নিয়ে, নিজ নিজ মতবাদের লোকদেরকে নিয়ে খুব খুশিতেই জীবনযাপন করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো অর্ডার দিয়েছেন, তোমরা সবাই মিলে এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। আর যারা বিচ্ছিন্ন হচ্ছে তাদের সাথে রাসুলের কোনো সম্পর্ক নেই। আর এই বিচ্ছিন্নবাদীরা নিজ নিজ জায়গায় সবাই খুশিতে রয়েছে। এই কথাগুলি মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতগুলির মাধ্যম দিয়ে দিয়ে জানিয়ে দিচ্ছেন। সেহেতু মুসলিমরা কখনো আহলে হাদিসদের সাথে, বেরেলভিদের সাথে, দেওবন্ধীদের সাথে কোনো রকমের মতবাদের সম্পর্ক রাখে না। তারা সবাই কোরআনের দৃষ্টিতে নিজেদের জীবন এই পৃথিবীতে কাটিয়ে দেয়, কারণ তারা জানে এই ধরনের ফিরকাবন্দিতে যারা ফেঁসে গেছে, রাসুল করিমের এদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই।